এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জারিন হরফে লেখা, রূপালী হরফে লেখা আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই চিত্রিত করেছেন আল কোরআনকে তার সাহিত্যে। সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতায় সময়ের সেরা আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগামল, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা 53 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছিল এই আলোকিত মঞ্চে। তার মধ্য থেকে সেরা 12 জন উঠে এসেছে চতুর্থ রাউন্ডে। সেরা 12 জনকে 2টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। একটি গ্রুপ ঢাকা বিভাগ, অন্যটি চট্টগ্রাম বিভাগ। আজ চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা পারফর্ম করবে এই মঞ্চে। যদিও এই বিভাগের নাম চট্টগ্রাম বিভাগ, কিন্তু মূলত এই বিভাগে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী রয়েছে 3 জন, সিলেট বিভাগের প্রতিযোগী রয়েছে 2 জন এবং ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী রয়েছে 1 জন। যেহেতু চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী বেশি, তাই এই বিভাগের নামকরণ করা হয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, আজ এই পর্বে বিচারক হিসেবে যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফয়েজ লেক লেকভিউ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও একজন উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এম আর আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আর দেরি নয়, এবারে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হচ্ছে ময়মনসিংহ বিভাগের তরিকুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি এখন যে প্রশ্নটি পড়ব, এই প্রশ্নের পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها أبر بلو ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها فاستغاثه الذي من شيعته
তরিকুল ইসলাম, আজ তুমি কেমন করলে? উস্তাদজির কাছ থেকে জেনে আসি। আলহামদুলিল্লাহ, তরিকুল ইসলামের তেলাওয়াত তো অতুলনীয় তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। শুধু প্রশান্তি আর প্রশান্তি এই তেলাওয়াতের মধ্যে। তো তেলাওয়াতের লাস্টের দিকে গিয়ে একটু বেফারোয়া হয়ে গেছিল মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি তো শেষ করে ফেলছি বিনা লোকমায়, আর কোনো সমস্যা না, একটু বেখেয়াল হয়ে গেছিলো, এই জন্য একটু সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করবো এই ধরনের সমস্যা যেন ওদের ভবিষ্যতে আর না হয়, খুব সতর্ক থাকতে হবে। সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি, আপনার কাছে জানতে চাইছি তরিকুল ইসলাম কেমন তেলাওয়াত করেছে? আলহামদুলিল্লাহ, এদের তেলাওয়াত সম্পর্কে আসলে অনুভূতি ব্যক্ত করার ভাষা আমরা হারিয়ে ফেলি অনেক সময়। আমি আশা করব এরা যোগ্যতার সাথে তাদের এই সুললিত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনকে বিশ্ব দরবারে আরও উন্নত করবে, আল্লাহর কোরআনকে সম্মানিত করবে, সাথে সাথে তারাও সম্মানিত হবে। তরিকুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তুমি সামনের পর্বে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। এবারে আসছে মঞ্চে দ্বিতীয় প্রতিযোগী, চট্টগ্রাম বিভাগের মেধাবী প্রতিযোগী শরীফউদ্দিন কুতুবি, হাফেজ শরীফউদ্দিন কুতুবি। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াত তোমাকে শোনাবো তার আগের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين جي একটু পিছন থেকে বলতে হবে وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله شريف الدين كتبي شروع থেকে তুমি ভালো তেলাওয়াত করছো আজ কেমন করলে জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে যত সামনে যাব তত কিন্তু ভালো করতে হবে তো সেই অনুযায়ী তোমার আজকে ভালোর পরিমাণটা ছিল না তো সামনে চেষ্টা করো যেন অবশ্যই ক্রমান্বয়ে তুমি ভালোর দিকে যেতে পারো হ্যাঁ ধন্যবাদ তোমাকে সম্মানিত অতিথি এম আর আজিব পবিত্র এই সময়ে বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে শরীফউদ্দিন কুতুবী যে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করেছেন তার গভীরতা অত্যন্ত ভালো ডেপথনেসটা অনেক উন্নত ইনশাল্লাহ আশা করি আরও চেষ্টা করলে সে অনেক বড় হতে পারবে ভালো করতে পারবে আমি বিশ্বাস করি শরীফউদ্দিন কুতুবী তুমি একজন মেধাবী প্রতিযোগী এটা আমরা জানি আশা করি তুমি সামনে ভালো করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন মঞ্চে ডেকে নিচ্ছি বিস্ময় বালককে আপনারা সবাই যাকে চেনেন সবাই যাকে ভালোবাসেন সেই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ কালিম সিদ্দিকী মঞ্চে আসছে হাফেজ কালিম সিদ্দিকী এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কলিম সিদ্দিকী তুমি কেমন আছো জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো তুমি অনেক দূর এগিয়ে আজকে আমাদের এই মঞ্চে তুমি উঠেছো আমাদের আজকের নিয়ম তুমি অবশ্যই শুনেছো যে আমরা যে আয়াতের অংশ বা আয়াত তেলাওয়াত করব তার ঠিক পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত শুরু করতে হবে ঠিক আছে জি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وجاءوا على قميصه بدم كذب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
وجدنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاء قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه ثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমি সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের কাছে জানতে যাচ্ছি কালিম সিদ্দিকীর তেলাওয়াত সম্পর্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কালিম সিদ্দিকীকে আমি প্রশ্ন করার পরে মুহূর্তের মধ্যে সে যেই পূর্বের আয়াত থেকে যে তেলাওয়াত শুরু করেছে মুহূর্ত কালের জন্য সে থেমে যায়নি সারা বিশ্বের যাদের এই চোখ নেই তারা যেন আজকে কলিম সিদ্দিকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে তারাও যেন কোরআন ধারণ করে আল্লাহর শুকর আদায় করে কাল কেয়ামতের ময়দানে কলিম সিদ্দিকের মতো আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারে আমি সেই দোয়াই করছি কলিম সিদ্দিকী সবাই তোমার প্রশংসা করেন সবাই তোমাকে ভালোবাসে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন তোমার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী আব্দুল্লাহ সাজিদকে হাফেজ আব্দুল্লাহ সাজিদ এসো শান্তির মোহনায় এসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وممن حولكم من الأعراب منافقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وممن
لكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله تواب رحيم أشبدنا عبر بلو وأن الله تواب حكيم খুজ মিন আমওয়ালিহিম এখান থেকে পিছন থেকে বলো আয়াতটা শুরু থেকে আবার বলো খুজ মিন না না আলাম ইয়ালামু আন্নাল্লাহা আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি হুয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু আস-সাদাকাতি ওয়া আন্নাল্লাহা وأن الله هو التواب الرحيم حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله عبد الله سجيد আজকের মঞ্চে যখন শীর্ষ 12 তে অবস্থান করছি আমরা সেই সময়ে আব্দুল্লাহ সাজিদের তিলাওয়াত কেমন হলো জি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ সাজিদ খুব সুন্দর তেলাওয়াত করেছে বরাবরের ন্যায় আজকে ইনশাআল্লাহ তেলাওয়াত খুব সুন্দর হয়েছে তবে লাস্টে গিয়ে একটু প্রশ্নের একবার শেষ দিকে যাই আর সামান্য একটু সমস্যা হয়েছে কিন্তু এটা আমরা কোনোদিনও আশা করিনি আজকে এটা হবে তো তুমি খুব সতর্কতার সাথে সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ দেখা যাক কী হয় আল্লাহ তাআলা কী করেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ যেন উজ্জ্বল করেন আব্দুল্লাহ সাজিদ সকলের ভালোবাসা সকলের দোয়া পেয়েছো এটাই অনেক বড় বিষয় তোমার জন্য শুভকামনা রইল মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া রইল السلام عليكم ورحمة الله وبركاته দর্শক আজ চলছে চট্টগ্রাম বিভাগ পর্ব এই পর্বে পারফর্ম করতে আসছে সিলেট বিভাগের বন্ধু আবু রাইহান হাফেজ আবু রাইহান এসো শান্তির মোহনা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآية وما كان أكثرهم আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তার পূর্বের আয়াত তেলাওয়াত করবে। ও ইদ নাদা রব্বুকা মূসা আন ইতিল কওমা যালিমিন, তার পূর্বের আয়াত তেলাওয়াত করো, তার আগের আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম, হয় না বাবা? وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونَ قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك في وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت من فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله কেমন তেলাওয়াত করেছে আবু রায়হান? ধন্যবাদ আবু রায়হান। আজকের এই পর্বে
তোমাকে দুইবার রিপিট করার পরও তুমি পূর্বের আয়াত থেকে শুরু করতে পারোনি, তোমাকে বলে দিতে হয়েছে, এটা তুমি নিজেই বোঝো ইনশাআল্লাহ। তারপরে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, যেহেতু এখনো পর্যন্ত বিচারকদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নের প্রথম দিকে ভুল হওয়াটা মারাত্মক বিষয়, এটা কেন হলো, তুমি এত সতর্ক হয়েছে কেন? খুব খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে, এবং প্রশ্ন বলার সাথে সাথে বলার চেষ্টা করতে হবে। চেষ্টা করো, দেখা যাক আল্লাহ পাক কি করে, তোমার তকদিরে কি রাখছে। আবু রাইহান, মহান রাব্বুল আলমিনের উপর ভরসা রাখো, সফলতা ব্যর্থতা সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে, ভবিষ্যতে চেষ্টা করবে ইনশাআল্লাহ আরও ভালো করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবিরের রঙে দুনিয়া রাঙিয়ে সূর্য চলেছে অস্ত পাঠে, এদিকে আমরাও চলে এসেছি এই পর্বের শেষ প্রান্তে। সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রাম বিভাগের মেধাবী প্রতিযোগী আসাদ আল সুয়াইমি আসছে মঞ্চে। হাফেজ আসাদ আল সুয়াইমি, সুশান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদ আল সুয়াইমি, আমি যে আয়াতটি পড়বো তার পূর্বের আয়াত থেকে তুমি শুরু করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود
لم تروها وجعل كلمة وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله আসাদ আল সুয়াইমি, আজও তুমি জান্নাতি আবেশ ছড়িয়ে দিয়েছ এই প্রাকৃতিক পরিবেশের মাঝে। ওস্তাদজি, আসাদ আল সুয়াইমির তিলাওয়াত সম্পর্কে মতামত চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আসাদ আল সুয়াইমি সবসময় সে সুন্দরভাবে প্রত্যেকটি পর্বে তার প্রশ্নগুলি সে পরিবেশন করে থাকেন। আজকেও ঠিক তদ্রুপ করেছেন আলহামদুলিল্লাহ। জি, ইনশাল্লাহ, আল্লাহ যদি তোমাকে টিকে রাখে সামনের দিকে আরও সুন্দর করে ফেরার চেষ্টা করবে, আল্লাহ কবুল করুন। তোমার যে কোরআনের তেলাওয়াত শুনেছি, আমার আসলে আরও অনেকক্ষণ শুনতে ইচ্ছা করছিল। এই প্রতিভা তোমার মধ্যে আল্লাহ তাআলা দান করেছে, তুমি অনেক দূরে গিয়ে যাবে। সম্মানিত বিচারক মণ্ডলীগণ, তোমাকে যে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেই মোতাবেক তুমি নিজেকে খেয়াল রাখবে, যত্ন নেবে, ইনশাল্লাহ তুমি অনেক দূরে গিয়ে যাবে। দোয়া করি ইনশাল্লাহ। আসাদ আল সুয়াইমি, মহান রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো, যেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে সামনে আরও অনেক অগ্রসর করে দেন। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোধূলির লালিমায় আকাশ রক্তিম, বাড়ি ফেরার তাড়নায় ব্যস্ত পাখিরা, ঠিক এমন সময় আমরাও চলে এসেছি এই পর্বের শেষ প্রান্তে। এখন ফলাফল ঘোষণার পালা, আমার হাতে ফলাফল এসে পৌঁছেছে। ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আমার প্রিয় প্রতিযোগী বন্ধুদেরকে। যারা আজ পারফর্ম করেছে এই মঞ্চে, তাদেরকে মঞ্চে আবারও চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই ছজন প্রতিযোগী প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে বারবার, প্রত্যেকটি রাউন্ড তারা সাফল্যের সাথে পেরিয়ে এসেছে। কিন্তু আজ যেন নক্ষত্র পতনের দিন, আজ এখান থেকে দুজনকে বিদায় নিতে হবে। যে দুজন বিদায় নেবে, সে দুজন আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, অত্যন্ত মেধাবী এবং দক্ষ হাফেজ তারা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও বিদায় নিচ্ছে দুই বন্ধু। সর্বোচ্চ নম্বর পেয়ে কে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আপনাদের সকলের প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী কালিম সিদ্দিকী। বাকি রইল পাঁচজন। এই পাঁচজনের মধ্যে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আসাদ আল সুয়াইমি। এই চারজনের মধ্যে যে কোনো দুজন চলে যাবে আজ এই মঞ্চ থেকে, বিদায় নিবে আমাদের কাছ থেকে। পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে শরীফ উদ্দিন কুতুবি। বাকি রইল তিন। এই তিনজনের মধ্য থেকে দুজন বিদায় নেবে, একজন যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায় নেবে? বিদায় নিচ্ছে আবু রায়হান, সিলেটের প্রতিযোগী বন্ধু আবু রায়হান। আবু রায়হান একজন শক্ত প্রতিযোগী ছিল, একজন মেধাবী প্রতিযোগী ছিল, পরীক্ষিত প্রতিযোগী। কিন্তু আজ তাকে বিদায় নিতে হচ্ছে, তার জন্য সমবেদনা রইল। বাকি রইল দুজন, আবদুল্লাহ সাজিদ ও তরিকুল ইসলাম, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের। আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে আমাদের সকলের প্রিয় আবদুল্লাহ সাজিদ, যার বাবা পবিত্র ইসলামের ছায়া তলে এসেছে, তার সন্তানকে হিফজুল কোরআন শিখিয়েছে, হিফজ করিয়েছে, এই মঞ্চে পাঠিয়েছে। এতগুলো ধাপ অতিক্রম করে তার বাবার স্বপ্নকে সফল করে আবদুল্লাহ সাজিদ উঠে এসেছে চতুর্থ রাউন্ডে, আর আজ সে বিদায় নিচ্ছে। আসলে সে বিদায় নিচ্ছে না, আমাদের হৃদয়ের কুটিরে তো সে রয়েছে, সে থাকবে, এবং তার জন্য আমাদের ভালোবাসা, আমাদের দোয়া চিরদিন অব্যাহত থাকবে। পরবর্তী রাউন্ডে উঠে গেল আমাদের আরেক মেধাবী এবং চঞ্চল প্রতিযোগী, কিছুটা দুষ্টুমি তার মধ্যে সবসময় থাকে, সে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তরিকুল ইসলাম। চারজন পেয়ে গেছি
দুজন বিদায় নিয়েছে। এই দুই বিদায়ী বন্ধুর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ পুরস্কারের চেক এবং রহিম আফরোজ আগুরার আকর্ষণীয় গিফট হ্যাম্পার তাদের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সে পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়ান, সে পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়ান। প্রিয় দর্শক, আমাদের জীবনে আনন্দ ও বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না হাত ধরাধরি করে চলে। এই আনন্দ তো এই বেদনা, এই সাফল্য তো এই বিদায়। এরই মাঝে আজকের পর্ব শেষ করছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের সকলের মঙ্গল করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। জীবনকে কর মহিয়ান, এ পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।